ক্লাস টুয়েলভ স্ববর্গীয় যৌগের জ্যামিতিক সমবায়বতা। গত ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম, সেখানে কোঅর্ডিনেশন নাম্বার বা স্ববর্গাঙ্ক চার এমন যৌগের আমরা জ্যামিতিক সমবায়বতা আলোচনা করেছি। আজকে যেটা আলোচনা করব স্ববর্গাঙ্ক ছয় এইরকম যৌগের জ্যামিতিক সমবায়বতা। আমরা আগেই জানি জ্যামিতিক সমবায়বতা বলতে সাধারণত সিস এবং ট্রান্স আইসোমারকেই বোঝানো হয়ে থাকে। আমি এখানে একটা ছবি এঁকেছি, এই ছবিটা যেটা নির্দেশ করছে একটা অষ্টতলক, অষ্টতলক যেটা বলতে বোঝাচ্ছে, দেখো এই একটা স্কোয়ার বেস, এই স্কোয়ার বেসটা যদি আমরা ধরে নিই যে ফোনের এই যে তল, এই ফোনের তলে আছে, আর ফোনের তলের সাথে পারপেন্ডিকুলার উপরের দিকে একটা লাইন থাকে আর নিচের দিকে একটা লাইন থাকে, লাইন মানে একটা তোমার শীর্ষবিন্দু থাকে, তাহলে মোট কৌণিক বিন্দুর সংখ্যা হয়ে যায় ছয় আর তার সাথে তলের সংখ্যা হচ্ছে আট, সেই জন্য এটাকে বলা হচ্ছে অষ্টতলক। তাহলে এক্ষেত্রে কোন কোন পজিশানগুলোকে আমরা সিস আর কোন কোন পজিশানগুলোকে ট্রান্স বলবো। যদি আমরা ধরি দেখো দুই চার, দেখো বিপরীত দিকে যদি দুটো একই মৌল, বা এখানে মনে করো একটা মৌল আছে বি আর এখানে মনে করো একটা মৌল আছে বি আর, তাহলে তখন সেটাকে বলা হবে ট্রান্স। এবং সিস অবস্থান সমূহ আমি এখানে লিখেছি, ট্রান্স অবস্থান সমূহটা একটুখানি বুঝে নিতে হবে বা আমি এখানে লিখে দিচ্ছি। ট্রান্স অবস্থান সমূহ হচ্ছে তোমার দুই চার নাম্বার ওয়ান, তারপরে মনে করো তিন পাঁচ ট্রান্স অবস্থান সমূহ, তারপরে যেটা চলে যাবে হচ্ছে তোমার এক এবং ছয়। এই যে ছয় এবং এক, এটাও তো তোমার ওই স্কোয়ার প্ল্যানার যে তলটা ছিল তার উপরে এবং নিচে অবস্থান করছে, সেই জন্য এটাকে আমরা বলবো স্কোয়ার প্ল্যানার। নেক্সট যেটা আমরা চলে যাব সেটা হচ্ছে তোমার ট্রান্স অবস্থান সমূহ, যে জায়গাটা এখানটা ফাঁকা আছে ওই জায়গাটা একটু লিখে নিতে হবে, লিখতে মিস হয়ে গেছে, আমি লিখে দিচ্ছি, কারেকশান করে দিচ্ছি। এবার বলছে দেখো অষ্টতলকীয় যৌগ যখন গঠিত হবে এম এ সিক্স এম এ এ হোল থ্রি এম এ ফাইভ বি সংযুক্তি সম্পন্ন স্ববর্গীয় যৌগগুলি জ্যামিতিক সমবায়বতা প্রদর্শন করে না। এম এ সিক্স এম এ এ হোল থ্রি বা এম এ ফাইভ বি, তার মানে যেখানে এম হচ্ছে কেন্দ্রীয় ধাতব পরমাণু, এ হচ্ছে লিগ্যান্ড, আর এ এ হচ্ছে তোমার চিলেটিং লিগ্যান্ড, আর এ ফাইভ বি, এইরকম যদি কোনো যৌগ থাকে সে তারা কিন্তু কোনো জ্যামিতিক সমবায়বতা প্রদর্শন করবে না। ঠিক একইভাবে এখানে দেখো এম এ ফোর বি টু এম এ থ্রি বি থ্রি এম এ এ হোল টু বি টু এ এ হোল টু বি টু, মানে হচ্ছে তোমার এটা চিলেটিং লিগ্যান্ড, তার সাথে আর দুটো অন্য লিগ্যান্ড থাকবে, তারা সেম হবে। আর এখানে বলছে এম এ এ বি টু সি টু, একটাই চিলেটিং লিগ্যান্ড এবং তার সাথে বি টু সি টু দুটো করে লিগ্যান্ড ভিন্ন ভিন্ন থাকবে। এবার যেটা আমরা চলে যাব যৌগের জ্যামিতিক সমবায়বতা টাইপ যেটা বলবে নাম্বার ওয়ান এম এ ফোর বি টু, মানে চারটে লিগ্যান্ড একই হবে, বাকি দুটো লিগ্যান্ড ভিন্ন প্রকৃতির হবে। বেশ কয়েকটা এক্সাম্পল আমি দিয়েছি, আমি তোমাদের এখানে এইচ ডাব্লিউ হিসাবে যেটা বলবো যে আমি একটা করে এঁকে দিয়েছি, আর বাকি যে কোনো একটা ওইটা বাদ দিয়ে তোমরা নিজেরা এঁকে আমাকে দেখাবে সেটা কীভাবে তোমাদের জ্যামিতিক সমবায়বতা প্রদর্শন করছে, সেটা ওখান থেকে আমি বুঝে নিতে পারবো। এবার দেখো এখানে যে গঠনটা আমি এঁকেছি সেই গঠনটা এম যেটা বলা ছিল এম এ ফোর বি টু, তাহলে এম কেন্দ্রীয় পরমাণু আমরা বসিয়ে দিয়েছি, চারটে এ কে একই পজিশানে দিয়েছি, দুটো বি দেখো এক আর ছয় পজিশানে অবস্থান করছে, তাহলে এটাকে ট্রান্স বলবো। আর এখানে বি বি তোমার এক আর দুই পজিশানে অবস্থান করছে, এটা সিক্স পজিশান বলবো। তবে এখানে আর একটা জিনিস আমি বলিনি, ট্রান্স পজিশানটা আমি ওখানে বলেছিলাম, সিক্স পজিশানটা এখানে বলিনি, তবে এখানে আর একবার মূল যে ছবিটা ছিল সেই ছবিতে চলে যাবো। ট্রান্স পজিশান বলতে বোঝাচ্ছিল এক ছয় চার পাঁচ তিন এবং চার দুই, এইগুলো হচ্ছে তোমার ট্রান্স পজিশান। কিন্তু সিক্স পজিশানগুলো যদি আমরা একটু খেয়াল করে দেখি, সিক্স অবস্থান যেগুলো হচ্ছে সেইগুলো হচ্ছে তোমার এক দুই, আবার উপরের থেকে মানে উপরের যে শীর্ষবিন্দু তা থেকে এই যে পাঁচ চারটে পয়েন্ট ছিল চারটে পয়েন্ট, অর্থাৎ এক দুই এক তিন এক চার এক পাঁচ, আবার যদি আমরা নিচে থেকে ছয়টা ধরি বা এই যে পাশাপাশি বিন্দুগুলোকে ধরি দুই তিন তিন চার চার পাঁচ দুই পাঁচ, প্রত্যেকটাই কিন্তু হচ্ছে তোমার শীর্ষ অবস্থানকেই বোঝাচ্ছে। ঠিক একইভাবে এই শীর্ষবিন্দু থেকে ছয় দুই, অর্থাৎ এই তোমার ছয় দুই ছয় তিন ছয় চার ছয় পাঁচ,
প্রত্যেকটাই শীষ অবস্থানকে নির্দেশ করছে। এরপরে আমি যেটা বলছিলাম যে এম এফোর বি টু টাইপ যৌগের ক্ষেত্রে যদি আমরা জ্যামিতিক সমবয়বতা খেয়াল করে দেখি, সেটা একটুখানি আমরা এখানে পরিষ্কার করে বলতে পারবো। এম এ টু বি টু টাইপ যৌগের ক্ষেত্রে দেখা গেছে, দেখো আমরা আগেই বলেছিলাম এক আর দুই অবস্থানে যখন থাকবে, দেখো এই মৌল দুটো এক আর দুই অবস্থানে আছে, বাকি সবই কিন্তু দেখো শীষ অবস্থানকে নির্দেশ করছে। তার মানে এই যে গঠনটা, এই গঠনটা আমাদের শীষ যৌগকে নির্দেশ করবে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি এটা হচ্ছে তোমার শীষ, কারণ এক আর দুই অবস্থানে থাকছে, এখানে কিন্তু এক আর ছয় অবস্থানে বিপরীত দিকে দুটো মৌল থাকার জন্য ট্রান্স অবস্থান, বাকি সব দেখো এগুলো একই সেম শীষ অবস্থানকে নির্দেশ করছে। ঠিক একইভাবে আমরা একটা স্পেসিফিক এক্সাম্পলে চলে গেছি, সিআর এনএইচ ফোর বিআর টু মাথায় টু প্লাস, যদি প্লাস চার্জ থাকে পুরো যৌগটা আঁকার পর আমরা একটা থার্ড ব্যাকেট নেবো, থার্ড ব্যাকেট নিয়ে মাথায় আধানটা দিয়ে দেবো। দিয়েছি চারটে অ্যামোনিয়া ছিল, চারটে অ্যামোনিয়াকে আমরা শীষ অবস্থানে বসাবার চেষ্টা করেছি, একটা দুটো তিনটে চারটে, তাহলে দেখো সেম এই আর বাকি দুটো বিআরকে দেখো এই একটা একটা, তাহলে এটাও তো শীষ অবস্থান ছিল, তাহলে এটাকে আমরা বলবো শীষ। আর এখানে দেখো বিআরগুলোকে সব স্কোয়ার যে ভূমিটা ছিল তার চারটে শীর্ষবিন্দুতে দেওয়া হয়েছে, আর বাকি দুটো বিআরকে উপরে এবং নিচে অর্থাৎ ট্রান্স অবস্থানে দেওয়া হয়েছে। এইরূপ অবস্থানের ফলে এটা ট্রান্স আইসোমার হিসাবে কাজ করবে। নেক্সট যেটা আমরা আলোচনা করব সেই যৌগটা আমরা এখানে দেখে নেব যে এম এ থ্রি বি থ্রি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট স্পেশাল টাইপস অফ কম্পাউন্ড। মানে এর ক্ষেত্রে দুটো জিনিস আমরা দেখতে পারি, একটা হচ্ছে দেখো বেশ কয়েকটা এক্সাম্পল আমি বলেছি, একটা এক্সাম্পল আমি এখানে তুলে নিয়েছি সি ও এন এইচ থ্রির হোল থ্রি, এখানে এটা কিন্তু এন এইচ থ্রির হোল থ্রি আছে, ওটাকে একটুখানি ঠিক করে নিতে হবে, এন এইচ থ্রির হোল থ্রি আমি কারেকশান করে দেবো, এন এইচ থ্রির হোল থ্রি আছে ওটাকে একটুখানি দেখে নিতে হবে। দেখো এবার যে এই তিনটে দুটো লিগ্যান্ড আছে, তিনটে তিনটে করে, তাহলে মোট ছটা লিগ্যান্ড। এবার বলছে তিনটে লিগ্যান্ডকে আমরা এমনভাবে বসাবো, একটা দুটো তিনটে, যদি এটা ভাবি দেখো উপরে যে তোমার শীর্ষবিন্দু ছিল সেই শীর্ষবিন্দু থেকে চতুস্থল মানে ওই যে স্কোয়ার বেস, স্কোয়ার বেসের বাহু বরাবর যদি আমরা নেমে যাই তাহলে চারটে তল পাবো, তার মানে একটা দুটো মিলে এই যে তলটা অর্থাৎ আমাদের থেকে উপরে ওই দিকে যে তলটা সেই তলটা কিন্তু তোমার এই তিনটে লিগ্যান্ড দ্বারা একসাথে তৈরি হয়েছে। এই তিনটে লিগ্যান্ড দ্বারা একটা তল তৈরি হওয়ার জন্য এই যে আইসোমার, এই আইসোমারটাকে বলা হয় থাকে ফেসিয়াল আইসোমার বা তল গঠন করছে বলে ফেসিয়াল আইসোমার। আর একটা যেটা বলছি দেখো, একটা দুটো আর এই তিনটে, এই তিনটে লিগ্যান্ডকে যদি আমরা এই বরাবর একটা কাল্পনিক তল দ্বারা ভাগ করি তাহলে পুরো যৌগটা দুটো সমান ভাগে ভাগ হয়ে যাচ্ছে। অর্থাৎ যেহেতু একটা কাল্পনিক কৌণিক তল দ্বারা পুরো যৌগটাকে সমান দুটো ভাগে ভাগ করা হচ্ছে এবং সেই তলের মধ্যে ওই তিনটে পরমাণুই কিন্তু পড়ে যাচ্ছে, একটা উপরে, তুমি থ্রি ডাইমেনশনাল এটাকে ভাবার চেষ্টা করো, একটা উপরে বাকি দুটো কৌণিক বিন্দুতে, তাহলে যদি ওই উপরে কৌণিক বিন্দু দিয়ে বরাবর যদি আমরা এটাকে মানে কাটার চেষ্টা করি তাহলে দেখতে পাবো যে তোমার ওই তলটা কিন্তু এখানে এইভাবেই তৈরি হচ্ছে, তার ফলে আমরা এইটাকে বলবো কি মেরিডিওনাল সমবায়। ফেস গঠন করলে সেটাকে বলছে ফেসিয়াল আইসোমার, আর কৌণিক একটা তল কল্পনা করলে যদি ওই তলে তিনটে পরমাণুই অবস্থান করে যায় তখন সেটাকে বলা হবে মেরিডিওনাল আইসোমার। ঠিক একইভাবে যদি আমরা এই বরাবর একটা তল কল্পনা করতাম তাহলেও কিন্তু আমরা দেখতে পেতাম যে তোমার এই বরাবর একটা তল কল্পনা করলে সেখানেও দেখতে পেতাম এই তলের মধ্যে দেখো নিচে তখন অ্যামিনটা আর এই দুটো একই, বা তখন এই ক্লোরিনটাও পড়তো, কিন্তু তিনটে পরমাণু একই তলে পড়ছে যে তলটা ওই যৌগটাকে সমান দুটো ভাগে ভাগ করছে। এইখান থেকেই বলা হবে যে এটাকে মেরিডিওনাল আইসোমার, একটা হচ্ছে ফেসিয়াল আর একটা হচ্ছে মেরিডিওনাল আইসোমার। এই পর্যন্ত আমরা আলোচনা করছি, পরের ভিডিওতে আলোচনা করবো।